বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পূজোর আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, পূজোর বাজারে চরম ব্যস্ততা। তবে পূজোর এই বাজারে বাদ সেধেছে নিম্নচাপের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের ঘোষণায় মুখ ভার দোকানদারদের। প্রাক পুজো বৃষ্টি ভেস্তে দিতে পারে পূজোর বাজার। আবহাওয়ার খামখেয়ালিপনা, উইকেন্ডের প্ল্যানিং ভেস্তে যাওয়ায় মন খারাপ আম জনতার। কলকাতা আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহের শেষ দিনে জেলায় জেলায় বৃষ্টি নামবে ঝমঝমিয়ে, ভাসবে কলকাতা। নিম্নচাপ ও ভরা কোটালে ভর করে বাংলায় আগামী কয়েকদিন ঘোর দুর্যোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, একদিকে তৈরি হওয়া নিম্নচাপ যা পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে রয়েছে ভরা কোটাল। এই দুই জোড়া ফলায় ভোগান্তি বাংলায়। জানা গেছে নিম্নচাপের জেরে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। দীঘায় জলোচ্ছ্বাসে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। মাছ সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলার। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুজোর আগে আকাশের মুখ ভার হওয়ায় সমস্যায় পুজো উদ্যোক্তারা। প্যান্ডেলের কাজ ব্যাহত হচ্ছে, অসুবিধায় পড়েছেন মৃৎশিল্পীরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব মাটি হওয়ার ভয়ে আতঙ্কিত সকলেই। গতকালের নিম্নচাপ যার অবস্থান ছিল ওয়েস্ট সেন্ট্রাল বে অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে, আজকে খানিকটা ইন্টেন্সিফাই করেছে আর সেম এরিয়াতে রয়েছে অ্যাজ এ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া। সিস্টেমটা চান্সেস রয়েছে যে আগামী 24 ঘন্টায় হয়তো ডিপ্রেশন হবে ওভার নর্থ ওয়েস্ট বে অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ সাউথ উড়িষ্যা অ্যান্ড নর্থ আন্ধ্রার কাছাকাছি। সাউথ বেঙ্গলে সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত যদি বলি 10 তারিখে, আজকে যেটা বলছি, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। কলকাতা আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। 11 তারিখ 12 তারিখ কোস্টাল জেলাগুলো, যেটা বললাম ইস্ট ওয়েস্ট মেদিনীপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা হাওড়াতে হয়তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আর অন্য জেলাগুলোতে, কলকাতা বিশেষ করে বলি, দুদিনের মধ্যে হয়তো 11 আর 12-র মধ্যে একদিন ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। সাউথ চব্বিশ পরগনা আর ইস্ট মেদিনীপুরে, এই যে কোস্টাল যে বেল্টগুলো বলছি, দীঘা 35-45 গাস্টিং 55 কিলোমিটার পর্যন্ত উইন্ড কিন্তু থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।